Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. আমি তোমাকে বলছি শোনো, এটা নিশ্চয়ই কোনো বাচ্চার কাজ, তেমন আর কিছুই না। ও এমনি বন্ধ হয়ে যাবে চিঠি আসা। এবার যাও গিয়ে দেখো, হতে পারে আজ কোনো চিঠিই এলো না। আর প্লিজ এবার আমাকে ঘুমোতে দাও। মনে রেখো, 8 দিন পর। এটা যদি কোনো বাচ্চার দুষ্টুমি হতো তাহলে 1-2 দিন পরেই লেটার আসা বন্ধ হয়ে যেত, কিন্তু কেউ বারবার অহেতুক আমাদের লেটার পাঠাচ্ছে, সেটাও লাল রঙে লিখে। আমার খুব ভয় করছে, আমার অস্মিতের জন্য চিন্তা হচ্ছে। আমাদের আমাদের কিছু করতে হবে প্রথম। দেখো, তুমি বেশি চিন্তা করো না, আমি পুলিশে খবর দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? বাকি চিঠিগুলো কোথায়? দাঁড়াও আমি আনছি। এই দেখো, এই লেটার দেখো। চিঠিগুলো দেখে মনে হচ্ছে যে যেন কেউ আমাদের কিছু মনে করানোর চেষ্টা করছে। আজ থেকে ঠিক 8 দিন পর, মানে 13 জুলাই। আচ্ছা, আসলে কি হতে পারে 13 জুলাই? কিচ্ছু হবার নেই, ওই কিছু একটা করবে, আর সেই ব্যাপারটারই হুমকিও বারবার এই লেটারসে দিচ্ছে। প্রথম কিছু একটা করো, আমার ভীষণ ভয় করছে। হাই ভিকি। এই কি করছো? একজন দায়িত্ববান ওয়াইফ আর ভালো বৌমার বোরিং ডিউটি করছি। সত্যি বলবো, খুব মিস করছি তোমায়। তাড়াতাড়ি চলে এসো না। এই জন্যই তো এত সকাল সকাল ফোন করেছি তোমায়। আসছি। সত্যি? ইয়েস। ও বৌমা, আমার জন্য একটু জল গরম করে দাও না, শেক নেব। হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে আসছি। এ আমাকে সারাটা দিন জ্বালিয়ে মারে, সারা দিন গরম জল দরকার শেক দেওয়ার জন্য। তুমি চিন্তা করো না, এই সমস্যার সমাধানও আছে আমার কাছে। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি এসো, দেরি কিসের? ব্যাস, ধরে নাও পৌঁছেই গেছি।
অশ্মিত, এই নাও দুধটা তাড়াতাড়ি খেয়ে নাও। মা, আমি দুধ খাবো না, ম্যাঙ্গো শেক খাবো। সোনা কাল পাক্কা বানিয়ে দেবো, এখন দুধ খাও, স্কুলের জন্য লেট হয়ে যাবে, তাড়াতাড়ি করো। এই নিন গরম জল। ও মা, আজ ওকে চিঠি এসেছিল? আগে হ্যাঁ, আজও চিঠি এসেছে। এই নিন আপনার চা, আমি ওকে চাটা দিয়ে আসছি। প্রথম, চলো ওঠো, লেট হয়ে যাচ্ছে, তোমার চাও কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে ওঠো না। একটু শান্তিতে ঘুমোতে দাও কখনো, সকাল হতেই কিরকম একটা ছুটোছুটি শুরু করে দাও। প্রথম আমাকে অফিসেও টাইমে পৌঁছতে হয়। আমি তো বলি যে চাকরিটা ছেড়েই দাও আর আমার সাথে প্রপার্টি ডিলিং এর কাজে জয়েন করে নাও। ঘরের খরচা রেগুলার কাজ থেকেই চলে, আর এই রকম কাজের কি লাভ যে আজ আছে আর কাল নেই? এত রকমের খরচা, অস্মিত স্কুল ফিজ, ইলেকট্রিক বিল, সমস্ত খরচা দিতে হয়। অস্মিত স্কুলের বাসে টাইম হয়ে গেছে, আমি আসছি, ঠিক আছে? বেরোলাম, বাই। বাই। হ্যাঁ ভোলা দা, বলো। কি সত্যি ভোলা দা, যদি এই ডিলটা হয়ে যায় না তাহলে লটারি লেগে যাবে আমাদের। ওকে, আমি এক্ষুনি আসছি। দেখবেন এইবার ঠান্ডায় আপনার সত্যি উপকার হবে। খুব দরকার ছিল। না, এসে গেছে অবন্তিকা। আরে বিক্রম, তুমি হঠাৎ? ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিই। এই যা, কি এনেছে বিক্রম আমার জন্য! আরে বাহ, দারুন, এটা তো খুব ভালো। সেটাই তো, এবার তোর আমার জন্য জল গরম করার সমস্যা শেষ। এটা তোমার জন্য। নাইট গাউন, এটা রিধিমা পাঠিয়েছে তোমার জন্য। হ্যাঁ, আমি রিধিমাকে বলেছিলাম এখানে ভালো কোয়ালিটির নাইট গাউন পাওয়া যায় না, তাই ও যেন পাঠিয়ে দেয়। ভালোই, বলো কি গো, দেখো ভালোই কালারটা, না? ভালো তো বটেই। প্রথমে শিখেছি, এই জন্য বলেছিলাম ধৈর্য ধরো। তোমার এই বরটা সবসময় ভুল টাইমেই এসে পড়ে। কি হলো প্রথম, পুলিশের কাছে গিয়েছিলে কিনা? আরে না, আজই আমার ডিলের চক্করে পুরো দিন ব্যস্ত ছিলাম। আর সবসময়ের মতো তোমার ডিলটাও নিশ্চয়ই হয়নি। আমি তোমাকে কতবার বলেছি, একবার তোমার ডিলটা হয়ে যাক তারপরে তুমি ঠাকুমাকে বলো, উনি পুরো পৃথিবীতে খবরটা ছড়িয়ে দেবেন। আমার মা তিনবার কানপুর থেকে ফোন করেছে, শুধু জিজ্ঞেস করছে প্রথম এসেছে কিনা, ডিলটা হয়েছে কিনা। এবার আমি কি উত্তর দেব? আর কাল তুমি বিক্রমকে সব প্রশ্নের উত্তর দিও। বিক্রম? বিক্রম এসেছে? হ্যাঁ, টায়ার ছিল, খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর কতদিন ধরে সহ্য করতে হবে ওকে? তোমার বন্ধু তুমিই জানো। কেন, তোমারও তো বন্ধু, কলেজে তো আমার থেকে বেশি তুমি ওর সাথেই কথা বলতে। সে তো আমি তোমারই খোঁজ নিতাম, তাই না? যাও তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য গরম গরম খাবার নিয়ে আসছি। হুম।
ওখানে? হ্যাঁ, কে ওখানে? কে দেখে গেছে এই লেটারটা? হ্যাঁ, সামনে এসে এক্ষুনি! পিছনে দেখো। আরে, তোমার ওড়নাটা দরজায় আটকে গিয়েছিল, ব্যাস। সত্যি এত ছোট্ট ব্যাপারে ভয় পেয়ে যাও? এতদিন ধরে কেউ আমাদের হুমকি দিয়ে চিঠি পাঠাচ্ছে, প্রথম এটাকে সিরিয়াসলি নিচ্ছেই না, ওর সবকিছু ছোট ব্যাপার মনে হয়। মনে রেখো, 7 দিন পরে। এর কি মানে? হ্যাঁ, এর কি মানে 7 দিন বাদে মনে রাখো? এটা তো আমি প্রথমকে জিজ্ঞেস করি, খোঁজ নাও যে কে পাঠাচ্ছে, কি চাইছে, আর আমাদের ডিস্টার্ব কেন করছে। হ্যাঁ প্রথম, বাবা এই ব্যাপারটাকে আর সাধারণভাবে নেওয়া যাবে না। দিদা, তুমি চিন্তা করো না, এ যেই হোক না কালকেই ধরে ফেলবো। ধরা পড়বে কিভাবে? আরে খুব সিম্পল, এ যেই হোক না কেন, রাতে চিঠি ফেলে যায়। এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে পুরো রাত জেগে শুধু এটা দেখতে হবে যে কে সেই চিঠিটা দিয়ে যাচ্ছে, জানতে পেরে যাব। আর কিছু? আরে স্যান্ডউইচ আর জুস। প্রথম ওই পালোয়ান মিঠাইওয়ালার কথা মনে আছে না? হ্যাঁ ভাই, ওকে কি করে ভুলতে পারি। হ্যাঁ, ওখানে তোমার ফেভারিট রসগোল্লা ছিল না ওখানে? ও আরে বাহ, এটা কিছু ভালো কাজ করেছিস ভাই তুই। বাহ, পুরনো কথা মনে করিয়ে দিলি ভাই তুই আজকে। আর এই স্যান্ডউইচ আর ম্যাঙ্গো শেকের অর্ডার নিশ্চয় অস্মিত করেছে। বদমাশ ভাই, তুই বরং এখানেই থেকে যা। তুই এখানে থাকলে অন্তত আমরা সবাই অবন্তিকার মুখে রোজ হাসিটুকু তো দেখতে পারবো, নইলে আমাদের এখানে তো রোজ গন্ডগোল লেগেই থাকে। এ দেখেছো, ও শুধু অভিযোগই জানাতে পারে, বিক্রমকে দেখে কিছু শেখো, দেখো সব কাজ করে। মা, বিক্রম আঙ্কেল সুপার হিরো। রাতে 2 বেজে গেছে, এখনো পর্যন্ত কেউ এলো না। কথাটা তো ঠিক, যদিও সকাল হওয়ার আগেই আসে। দেখ, 2 বেজে গেছে, যদি 2-3 ঘন্টা দাঁড়িয়ে যাই না তো আমরা ঠিক ধরে নেব ওকে। ব্যাস, আর একটু সাহসের দরকার, বাঁচবে না ও। তাহলে তুই যে রোজ এখানে চিঠি দিয়ে যাস, হ্যাঁ,
সাহেব কোন চিঠি, কেমন চিঠি? আমি কোনো চিঠি বিটি রাখিনি। পাগল ভেবেছিস আমায়? হ্যাঁ, মিথ্যে কেন বলছিস বল, কেন রাখিস? সাহেব, আমি তো রোজ দুধ রাখতে আসি, এই দেখুন আজও রেখেছি, দেখুন দুধের ডেলিভারি করি রোজ, দেখতে পাচ্ছেন চিঠি কোনো এখানে? হ্যাঁ, বিক্রম ও ঠিকই বলছে, ও আমাদের দুধওয়ালা। দাদা আমি দুঃখিত, আপনি যান। চলো দুধওয়ালা। ও যে চিঠি রেখে যায় সে জানতে পেরে গেছে যে আমরা অপেক্ষা করছি, কিন্তু এই কথাটা আমরা তিনজন ছাড়া আর কেউ জানতো না। বিক্রম, এটাও তো হতে পারে না যে ও দুধটা রেখে যাওয়ার পরে চিঠি রাখে, হয়তো দুধওয়ালাকে মার খেতে দেখে ও ওখান থেকে পালিয়ে গেছে। আরে ভাই, আগে চা খাওয়া যাক, তারপর বসে ভালো করে আরাম করে কথা বলা যাবে, ব্যথায় আমার মাথা ফেটে যাচ্ছে। আরে প্রথম, তুমি দুধের প্যাকেটটা নাওনি। আমি সো সরি, এক কাজ করো তুমি গিয়ে নিয়ে এসো। ঠিক আছে। প্রথম, বিক্রম তাড়াতাড়ি এসো। কি হয়েছে? এই দেখো, এই যে মনে রেখো, ছদিন পরে আর ছদিন বাকি। প্রথম, আমার তো দম আটকে যাচ্ছে। আমি আজকেই পুলিশের কাছে কমপ্লেন করতে যাচ্ছি। যদি তুমি বিজি থাকো তো আমি চলে যাব। না অবন্তিকা, আমার কাজের থেকেও জরুরি এই কাজটা। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। প্রথম, অবন্তিকা, তোমার মনে হয় না যে তুমি কিছু ভুলে যাচ্ছ? কি কিছু বিশেষ? বিশেষ? আরে হ্যাঁ, কাল বিক্রমের বার্থডে। এই লেটারসের টেনশনে তোমাকে বলতেই ভুলে গেছি, ভালো কিছু একটা প্ল্যান করি ওর জন্য। বেচারা কত করে আমাদের জন্য। শোনো, এখন আমি অফিসে বেরোচ্ছি, আসার পরে এটা নিয়ে ডিসকাস করব, কেমন? আমি ওই বেরোচ্ছিলাম, চলো তোমাকে ছেড়ে দিই। না না, আমি চলে যাব। ঠিক আছে, চলো বাই। বাই। বিক্রমের বার্থডে তোমার মনে আছে, কিন্তু যেটা মনে রাখা উচিত ছিল ওটা মনে নেই। অবন্তিকা, কেমন করে চলো, একটু দেখে চলতে পারো না? আচ্ছা, তোমার মনটা থাকে কোথায়? শান্ত হয়ে যা ভাই, এক তোর চোট লাগলো তারপরে এরকম বলছিস। তুই মাঝখান থেকে কিছু বলিস না বিক্রম, আমার স্ত্রীর সাথে কেমন করে কথা বলতে হবে আমি জানি। আমি তো এমনি বলছি ভাই, তুই খারাপ ভেবে নিলি। কেন বলছিলি তুই এমনি? হ্যাঁ, প্রত্যেকটা কথায় ঢোকা কি তোর খুব দরকার? আরে আরে, এক সেকেন্ড, তোমরা নিজেরা কেন ঝগড়া করছো? আমি ঠিক আছি, আমি যাচ্ছি, অফিস যাচ্ছি। শোনো, আজ ছুটি নিয়ে নাও, তুমি অফিস যাবে না, তোমার চোট লেগেছে। চলো ভিতরে গিয়ে রেস্ট নাও, চলো আস্তে আস্তে, চলো চলো। লোক তুমি,
ব্যথা পেলাম আর তুমি আমাকে ছেড়ে চলে গেলে। বিক্রম তো ছিল তোমাকে দেখার জন্য। বিক্রম আমার স্বামী নয়, তুমি আমার স্বামী। কি হয়েছে তোমার? কি রকম বিহেভ করছো বলো না, চুপ কেন? দেখো অবন্তিকা, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তোমাকে কেউ ছুঁয়ে তোমার আশেপাশে কেউ থাকে সেটা যেই হোক না কেন, ওটা একদম সহ্য হয় না আমার। আচ্ছা, এই জন্যই বিক্রম বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। ওর চলে যাওয়ায় তোমার এতটা খারাপ লাগলে তুমি ওর সাথে চলে যাচ্ছ না কেন? অন্তত অফিস না যাওয়ার অজুহাত তো খুঁজতে হবে না। কি তুমি আমাকে দোষ দিচ্ছ? বিয়ের এত বছর হয়ে গেছে, তোমার এখনো আমার উপর ভরসা নেই? তুমি আমাকে সন্দেহ করছো? কথাটা সন্দেহ নয়, কিন্তু যেভাবে ও তোমার সাথে ব্যবহার করে আর তুমিও একটা খেলনার মতো ও সমস্ত কথা শুনে নাও, ওটা খারাপ লাগে আমার। কি বললে তুমি? আমি ওরাতে খেলনা হয়ে যাই? ও যা বলে আমি রাজি হয়ে যাই? তুমি এটাই বলতে চাও যে আমি লুজ ক্যারেক্টার? ঠিক আছে, যদি তোমার সেটাই মনে হয় তাহলে আমি তোমার সাথে আর একটুও থাকতে চাই না। আমি যাচ্ছি এখান থেকে। কি করছো অবন্তিকাটা? কি করছো তুমি অবন্তিকা? অবন্তিকা কি করছো? কোথায় যাচ্ছ? আমি কানপুর যাচ্ছি, আমার মায়ের কাছে। যা কিছু তুমি বলেছো আমাদের সব সম্পর্ক শেষ। অবন্তিকা, আমি রাগের মাথায় কন্ট্রোলে থাকি না, যা খুশি বলে ফেলি। তুমি এক্ষুনি যা কিছু বলেছো তারপর আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। অবন্তিকা, আমি যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি, প্লিজ এভাবে বাড়ি ছেড়ে যেও না। আজ তুমি ক্ষমা চাইছো, কাল তুমি আবার তোমার কন্ট্রোল হারাবে আর বলবে এটা তোমার হ্যাবিট। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কখনো রাগ করব না। প্লিজ এবার তো মেনে নাও। কত কি ভেবেছিলাম আমি, সব তুমি খারাপ করে দিলে। বিক্রম স্পেশালি আমাদের সাথে দেখা করতে এখানে আসে, কাল বিচারার বার্থডে, ওর জন্য স্পেশাল কিছু করা তো অনেক দূর, তুমি ওকে সন্দেহ করছো? এটাই বন্ধুত্ব তোমার? আচ্ছা ঠিক আছে, আমরা আজ রাত 12টায় বিক্রমকে বার্থডে উইশ করব, ওকে? এমনি খালি হাতে? আরে আমাদের বাড়িতে এসেছে, আমাদের কিছু তো করা উচিত না ওর জন্য। অন্তত একটা কেক তো নিয়ে এসো ওর জন্য। আরে হ্যাঁ, এটাও ঠিক বলেছো তুমি, আমি জাস্ট এই যাব আর এই আসব। তুমি দাঁড়া, আমি দেখছি। কি হয়েছে? আমি পুলিশকে আগেই জানিয়ে রেখেছিলাম, কিন্তু যে চিঠি রেখে যায় সে এত চালাক না, চিঠিটাও রেখে গেছে, ধরাও পড়েনি। পাঁচ দিন পর মনে রাখবে। আপনি কে? আমি বিক্রম, এর বাড়ির মালিক। ওকে মিস্টার প্রথম, এই লেটার আপনার কাছে কবে থেকে আসছে? এই বিগত 8 দিন ধরে আসছে। এতদিন ধরে যে কটা লেটার এসছে ওগুলো আছে আপনার কাছে? হ্যাঁ, আমার স্ত্রী সব সামলে রেখেছেন। নিয়ে আসুন। যা বিক্রম, অবন্তিকার থেকে ওই চিঠিগুলো নিয়ে আয়। উনি আপনার সাথেই থাকে? না স্যার, ও আমার কলেজের বন্ধু, মাঝে মধ্যে কখনো এখানে আসা যাওয়া করে।
অবন্তিকা, যে চিঠিগুলো এসেছে না সমস্তটা আমাকে দাও। কেন, কি হয়েছে? পুলিশ এসেছে, দিতে হবে। পুলিশ এসেছে? হ্যাঁ, আমি দেখেছি ওনাদের। এখনই দিচ্ছি। এই নিন ইন্সপেক্টর স্যার। এটা আপনি আপনার কাছেই রেখে দিন। এর মধ্যে থেকে একটা লেটার আমি আমার কাছে রাখছি। আর ওকে মিস্টার প্রথম, সাবধানে থাকবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। চলুন। কেউ আমাকেও বলবি যে হচ্ছেটা কি? দাদি কিছু না, ওই আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছিলাম ওই চিঠিওয়ালার ব্যাপারে, বাট ও তো আজ এলো না, যদি আসতো আজ ধরা পড়ত। খুব ভালো করেছিস, এইবার ধরা হবে আপুটাকে। ব্যাস, ও একবার ধরা পড়ুক, শান্তিতে আমি সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে যেতে পারবো তাহলে। হ্যাঁ, তুই আজকে সন্ধ্যায় চলে যাবি? হ্যাঁ ভাই, রাত 11টার ট্রেন। আচ্ছা দিদা, একটা কথা বলো, তুমি সকালবেলা উঠে বাড়ির বাইরে কি করতে যাও? আমি আর কোথায় যাব? ওই ডক্টর আমাকে বলেছে না রোজ হাঁটার জন্য, তাই ব্যাস। আমি রোজ সকাল সকাল হেঁটে আসি রে। আবার কি? হ্যাপি বার্থডে আঙ্কল। ও, হ্যাপি বার্থডে বিক্রম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে আঙ্কল। তুমি আমাকে সুপার হিরোর মুভি দেখাবে? ইয়েস, আমি তোমাকে সুপার হিরোর মুভি দেখাবো, তাও আজ। কিন্তু আমাকে ক্ষমা করো, আমার সমস্ত অ্যাপয়েন্টমেন্টস ফিক্স আছে। নাও বোঝো, তোমার বাবার তো রয়েছে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স, তো এখন প্রোগ্রাম হয়ে গেল ক্যান্সেল, আমি একা কি করে তোমায় নিয়ে যাব? আরে একা কেন, অবন্তিকাকে সাথে নিয়ে যা না। আচ্ছা চল, এবার তাড়াতাড়ি করে কেকটা কাট আর আমাদেরকে খাওয়া, চল। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে দিদা, কোথায় সবাই? কাউকে দেখতে পাচ্ছি না। তুই তো নিজেই পাঠালি সিনেমা দেখার জন্য। আরে দিদা, কিন্তু শো তো দুটোর সময় ছিল, আর এখন দেখো 10টা বাজে, আর এমনিতেও বিক্রমের 11টার সময় ট্রেন রয়েছে। তোদের ব্যাপার বাবা তোরা জানিস। হ্যালো, আরে কোথায় তোমরা? এই জন্য জিজ্ঞেস করছি কারণ বিক্রমের 11টার সময় ট্রেন রয়েছে। ঠিক আছে, কি হলো? আরে দিদা, ওরা আসছে, রাস্তায় রয়েছে। নিজের চোখটা একটু খোলা রাখ, নয়তো রাস্তায় হারিয়ে যেতে না সময় লাগে না। যাও, এবার ঠাকুমার কাছে যাও আর তাকে গিয়ে সুপারম্যানের গল্প শোনাও, যাও। গুড বয়। ভাই তোরা দুজন তো মানে বাড়াবাড়ি করে দিলি, দুটোর সময় শোতে 10টার সময় বাড়ি আসছিস। দেখ, তুই কখনো বলিস নি অবন্তিকার না শপিং এর রোগ আছে। যেন সমস্ত শপিং আমি একাই করেছি না? না না ভাই, ওই রিমা নিয়ে যেতে বলেছিল তাই নিয়ে যেতে হয়েছিল, আর যদি না নিয়ে যেতাম ঘরে এন্ট্রি হতো না। তো ট্রেন কটার সময় রয়েছে? আরে ওটাই তো, আরে 10:30 বেজে গেছে ভাই, 11টায় ট্রেন আমার। আরে আমি এক্ষুনি আমার ব্যাকপ্যাক করে নিই। এই ওকে, বাই বাই।
খাবার খেয়ে নি। তুমি খাওনি এখনো? না, আমার মনে হলো যে তোমরা আসবে তাহলে সবাই সাথেই খেয়ে নেব। না, আমরা তো খাবার খেয়ে এসেছি, আসলে খুব খিদে পেয়ে গেছিল। আমি একটা কাজ করছি, তোমার জন্য খাবার নিয়ে আসছি। চলি ভাই, আমি বেরোচ্ছি তাহলে। আর হ্যাঁ, এখানে সব আছে, দেখে নিস তোরা। আমি চললাম, লেট হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি স্টেশনে যাই। বাই বাই বিক্রম। চল ভাই, টেক কেয়ার। হ্যাঁ বাই, সাবধানে যাস। বাবা, আমি তোমাকে সুপার হিরোর মতো জাম্প করে দেখাই। সুপার হিরো লাফায় না, ওড়ে। মা ঠিকই বলে, তুই মাকে খুব জ্বালিয়েছিস নিশ্চয়ই। না তো, আমি তোমাকে জ্বালাইনি, বিক্রম আঙ্কেল ওনাকে জ্বালাচ্ছিল। আচ্ছা, বিক্রম আঙ্কেল মাকে জ্বালাচ্ছিল, আর তুমি তো কিছুই করনি নিশ্চয়ই, তাই না? বিক্রম আঙ্কেল মাকে বারবার এখানে 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 কিস করছিল। কি বলি তুই, বিক্রম আঙ্কেল মাকে কিস করছিল? হ্যাঁ, মাও সত্যি কিছু বলছিল না। নিজের চোখটা খোলা রাখ, নয়তো রাস্তা হারাতে না বেশি সময় লাগে না। প্রথম খাবার খেয়ে নাও। অস্মিত, যাও ঠাকুমার সাথে গিয়ে শুয়ে পড়ো, যাও। গুড বয়, গুড নাইট। প্রথম, আমার খুব ঘুম পাচ্ছে, আমি চেঞ্জ করে আসছি, তুমি খাবারটা খাও। জানো প্রথম, আজ লেটার আসেনি। আর আসবেও না। হ্যাঁ, মনে হয় পুলিশের ভয় পালিয়ে গেছে। 13 দিনের হুমকি দিয়েছিল না? 13 দিনের মধ্যে আর 4 দিন বাকি আছে, আর এখনই পালিয়ে গেছে। হয়তো লেটার আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু ভয় লাগে। কি জানি 4 দিন পরে কি হবে। Thank you.
কিরকম মজা? পাগল হয়ে গেছো? তুমি তো আমাকে মেরেই ফেলছিলে। এটা এটা আজ আবার এসেছে, কি লেখা আছে এতে? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি অবন্তিকা। মানে এসব লেটার্স তুমি দিচ্ছিলে? কিন্তু কিভাবে? তুমি তো সবসময় আমার সাথে থাকতে। আমি রোজ সকালে দুধওয়ালা আসার আগে চিঠিটা দিয়ে দিতাম। আর ওই দিন যখন বিক্রম দুধওয়ালাকে ধরে নিয়েছিল, দরজা বন্ধ করার সময় আমি আমার পকেট থেকে বার করে লুকিয়ে নিচে ফেলে দিয়েছিলাম। আরে, পুলিশের সামনে তুমি নাটক করছিলে? না, যখন বিক্রম তোমার কাছে চিঠিগুলো নিতে গিয়েছিল তখন আমি ইন্সপেক্টরকে সমস্ত কিছু বলে দিয়েছিলাম। স্যার, আসলে কি এই চিঠিগুলো আমি দিচ্ছিলাম। কি? 5 দিন পরে আমাদের বিবাহ বার্ষিকী, আর আমি আমার স্ত্রীকে একটা সারপ্রাইজ দিতে চাই আর কি। আরে, মাঝখান থেকে বিক্রম এসে একটু ঘাবড়ে যায় আর ও আপনার কাছে কমপ্লেন করে দেয়। আই এম সো সরি স্যার, আপনাদের অনেক কষ্ট হলো। মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি প্রুফ কি করতে চাইছো? এইসব ড্রামা, এরকম ভাবে কেউ সারপ্রাইজ দেয়? 13 দিন ধরে আমি ভয়ে মরছিলাম আর তোমার সারপ্রাইজ দিতে ইচ্ছে করছিল, সবকিছু একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। এত বড় ড্রামা, এত সারপ্রাইজের নাটক করে কি এনেছো আমার জন্য? এই ফুল। সরি অবন্তিকা, আমি ভেবেছিলাম যে দুটো না হলে তিনটে চিঠির পর তুমি বুঝেই যাবে যে 13 জুলাইয়ের দিন আমাদের বিবাহ বার্ষিকী আছে। তোমাকে চিন্তায় দেখে আমি অনেকবার তোমাকে মনে করানোর চেষ্টাও করেছিলাম। এই চিঠিগুলো দেখে এমন মনে হচ্ছে যে কেউ আমাদের কিছু মনে করানোর চেষ্টা করছে। আজ থেকে ঠিক 8 দিন পর, মানে 13 জুলাই। আচ্ছা, আসলে কী হতে চলেছে 13 জুলাইয়ে? আর তারপরে আমি তোমাকে আরও একবার মনে করানোর চেষ্টা করেছি। অবন্তিকা, তোমার মনে হয় না যে তুমি কিছু ভুলে যাচ্ছ? কি? কিছু বিশেষ? বিশেষ? আরে হ্যাঁ, কাল বিক্রমের বার্থডে। কিন্তু তোমার বিক্রমের বার্থডেই মনে ছিল, কিন্তু আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি নয়। হ্যাঁ, আমি ভুলে গেছি অ্যানিভার্সারি। কি মহাভারত অশুদ্ধ হয়েছে! এটা সারপ্রাইজ দেওয়ার কিরকম ঢং তোমার? সারপ্রাইজটা এমন দিচ্ছ যেন সোনার উপর দিয়ে মুড়ে দেবে আমাকে। সোনার উপর কথা বলতে পারবো না, কিন্তু একটা হীরের আংটি কিনে রেখেছিলাম তোমার জন্য। প্রথম, আমি একদম মজা করার মুডে নেই। আমি মজা করছিও না। এই দেখো, এটা 3 লাখের আর ফ্ললেসও। আমি ভেবেছিলাম তোমার জন্য এর থেকে ভালো গিফট আর কি হতে পারে, কারণ তুমিও এটার মতনই ফ্ললেস, পবিত্র, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এতগুলো টাকা তোমার কাছে এলো কোত্থেকে? সেদিন যখন তোমার মনে হয়েছিল যে আমার ডিলটা হয়নি, তো আমার 20 লাখের ডিল হয়েছিল। আর আমি তোমাকে এই জন্য বলিনি, কারণ আমি ভেবেছিলাম যে আজকের দিনে তোমাকে সমস্ত খুশির খবরগুলো দেব। আমি অবাক হচ্ছি এটা দেখে যে তুমি এতদিন ধরে এই কথাটা আমার কাছে লুকিয়েছিলে। আর আমার এটা অবাক লাগে যে তোমাকে একটার পর একটা দিন মনে করানোর পরেও তোমার এটা মনে ছিল না যে আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। আই এম সো সরি প্রথম, আমাকে ক্ষমা করে দাও।
সিরিয়াসলি আই এম ভেরি সরি। এখন আরো একটা সারপ্রাইজ বাকি আছে। আর একটা সারপ্রাইজ? তুমি করছোটা কি? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে বলো, আমি আমি এত সারপ্রাইজ হোল্ড করতে পারবো না। না, এভাবে বলবো না। ওটার জন্য তোমাকে চোখ বন্ধ করতে হবে। প্রথম আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, যখন তুমি আমাকে অ্যানিভার্সারি সারপ্রাইজ দিচ্ছিলেই, তাহলে চার দিন আগে লেটার্স রাখা বন্ধ করলে কেন? কারণ চার দিন আগে আমি জানতে পারলাম জিবি। প্রথম এটা কি করলি বাবা তুই? হ্যাঁ, কিছু করিনি দিদা, এ রাস্তা ভুলে গিয়েছিল, একটু আঘাত লেগেছে বেচারির।